আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা জিনিস দিয়ে একটি পাওয়ারফুল হোমমেড পেস্টিসাইড বানিয়ে দেখাবো। এই হোমমেড পেস্টিসাইডটা খুবই পাওয়ারফুল এবং এটা কিন্তু 100% কার্যকরী একটা পেস্টিসাইড। অনেকেই আছেন যারা ছাদ বাগান এবং বারান্দা বাগান করেন এবং বিষমুক্ত সবজি খেতে চান। এই পেস্টিসাইডটা 100% বিষমুক্ত আর এটা 100% নিরাপদ, বিশেষ করে যারা বারান্দা বাগান করেন তাদের জন্য 100% নিরাপদ, কারণ ঘরের পাশেই কিন্তু বারান্দা। বিশেষ করে বারান্দা বাগানিরা কিন্তু রাসায়নিক কীটনাশকটা ব্যবহার করাটা তাদের জন্য একটু ঝুঁকি বলা চলে। তাহলে চলুন শিখে নিই কীভাবে এই পেস্টিসাইডটা তৈরি করা যায়। আজকে আমি দুইটা উপাদান দিয়ে এই পেস্টিসাইডটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর 1 লিটার মিশ্রণের জন্য কতটুকু কি লাগবে এটাও বলবো, আর আরও একটা এক্সট্রা জিনিসের কথা বলবো যেটা যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো, বাট যদি ইউজ না করতে পারেন কোনো প্রবলেম নাই। তো এখানে দেখতেছেন যে আমার হাতে কিছু পরিমাণে লবঙ্গ আছে, তো প্রথমেই এগুলো আমি গুঁড়ো করে নিব। তো যেহেতু বলেছিলাম যে 1 লিটার পানির জন্য বা 1 লিটার মিশ্রণ তৈরি করব, এর জন্য 8 থেকে 10টা লবঙ্গ নিয়েছি, আর এই লবঙ্গ দিয়ে লবঙ্গগুলোকে এখন আমি চূর্ণ করে নিচ্ছি। তো এখন চূর্ণ দেখছেন যে চূর্ণ করে নিয়েছি। এখন এটার সাথে আমি 250 গ্রাম পরিমাণের গরম পানি মিক্স করব, মানে গরম পানির ভিতরে এই লবঙ্গগুলো মিক্স করে 2 ঘন্টার জন্য রেখে দেব। তো আমি মিক্স করলাম আর এটা এখন আমি 2 ঘন্টার জন্য, মিশ্রণটা 2 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা হয়ে গেল যে আমি এটা মিক্স করে রেখেছিলাম আর এটা এর ভিতর ঠান্ডা হয়ে গেছে। তো এখন 750 ml পানি আরও মিক্স করবো এটার সাথে। আমি এখানে টোটাল 750 ml পানি মিক্স করতেছি, আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা পানি হতে হবে। সেকেন্ড যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিশওয়াশ, লিকুইড ডিশওয়াশ। এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আমি মিক্স করব হচ্ছে 8 থেকে 10 ফোঁটা, অবশ্যই 8 থেকে 10 ফোঁটা যথেষ্ট 1 লিটার পানির জন্য। তো আমি মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স হয়ে গেল, এখন আমি ভালোভাবে এই মিশ্রণটা নাড়াচাড়া করে তৈরি করব, আর এটা এখন আমি বোতলে ভরে গাছে স্প্রে করে দেব। তো দেখতেছেন যে বোতলে ভরে নিয়েছি আর এখন আমি গাছে স্প্রে করতেছি। তো সবচাইতে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই সপ্তাহে একদিন এটা ব্যবহার করতে হবে, আর এটা নিয়মিত ব্যবহার করতে হবে। এমন যদি করেন যে একদিন ব্যবহার করলেন, 1 মাস ব্যবহার করলেন না, সেক্ষেত্রে কিন্তু এটা রেজাল্টটা কিন্তু পাবেন না। তো অবশ্যই সপ্তাহে একদিন আপনারা এই মিশ্রণটা বা এই পাওয়ারফুল হোমমেড পেস্টিসাইডটা অবশ্যই ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম যে একটি উপাদান আছে যেটা আপনারা অ্যাড করলে আরও ভালো উপকার পাবেন, সেটা হচ্ছে নিম অয়েল। আপনারা যদি 4 থেকে 5 ফোঁটা নিম অয়েল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। তো চেষ্টা করবেন নিম অয়েলটা অ্যাড করার জন্য। আর ভিডিওটাতে যদি আপনাদের একটুও উপকারে আসে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।